কি আর হইব, এই বয়সে আমার দুধের দায় হইতেছে। কি কোন আপনি এই বয়সে আপনার বিদেশ যাওয়ার লাগবো, এইটা আপনি কি করেন? চলেন চলেন কইতেছি, আসেন আমার সাথে, চলেন চলেন কইতেছি। তুমি জানো তোমার বুদ্ধিতে মার এই বিদেশ পাঠানোর জন্য আমি কত টাকা খরচ করে ফেলাইছি, কত টাকা খরচ করে কাগজপাতি সবকিছু রেডি করছি, এখন যদি মা বিদেশে না যায় আমার কত টাকা লস হইব? ছি, আমার মেয়ে হয়ে তুই এমন একটা কাজ করতে পারিস? আচ্ছা সময় হয়ে গেছে, তাহলে আমি যাই। মা এই ধরো এটা নাও। আমার জীবনের মূল্য তোমার কাছে নাই, যদি মূল্য থাকতো তাহলে আমার এই বয়সে বিদেশে পাঠাইতো না। হ্যাঁ এ তো যে তো বুঝেন, তাহলে তো ঢং করা বন্ধ করেন। আপনার ছেলে কাগজপাতি আনতে গেছে, আমার শেষ হইলেই খালি ভালো মতো চলে যাবেন। না আমি যাব না, আমি কোনো জায়গায় যাব না, ভালো মতো করে ঘুরে কই না। চলেন চলেন কইতেছি, আসেন আমার সাথে, চলেন চলেন কইতেছি। ঠিক আছে, কই পালাবেন আপনি? হ্যাঁ বাড়িতে তো আপনার আসতেই হইব, শুধু বাড়িতে না বিদেশ যেহেতু আমি আপনার পাঠাইতে চাইছি, বিদেশ আমি পাঠাইয়ে সারব। আমার আপনি বসান, আপনি যদি আমার না বসান তাহলে এই জীবন রাখতে পারবো না, আমার মরা ছাড়া কোনো উপায় নেই। আপনি এটা কি করতেছেন? উঠেন তো উঠেন। কান্তাসিং কি হইছে, আমারে খুইলা কর। কি আর হইব, এই বয়সে আমার দুধের দায় হইতেছে। কি কোন আপনি এই বয়সে আপনার বিদেশ যাওয়ার লাগবো, এইটা আপনি কি কর? হ্যাঁ হ্যাঁ আমি ঠিকই কইতেছি, আপনার মায়ের বুদ্ধিতে আমার পুলাই আমার বিদেশ পাঠাইব, সব কাগজপত্র গুছিয়ে ফেলাইছে, কিন্তু আমি যাইতে চাই না, আমি এই বয়সে বিদেশ যাইতে চাই না, আমার স্বামীর ভিটা চাই না, এই বয়সে আমি কই যাব? না না আমার স্বামীর ভিটা চাই না, আমি কোথাও যাব না। কোথাও আপনার যাইতে হইব? আমার মায়ের এত বড় সাহস, ও তার শাশুড়ির বিদেশ পাঠাইব, আরে বিদেশ গেলে আমার মেয়ের জামাই যাক, আর না হলে ওরই যাইতে হইব। হবে হ্যাঁ আমিও তাই কই, আমার কাছে অনেকবার কইছি কিন্তু ওরা আমার কথা বুঝতেছে না, আমি অনেক বুঝাইবার চেষ্টা করছি কোনো কাম হয় নাই। হ্যাঁ একমাত্র আপনি পারবেন আমি বুঝাইতে, আপনি পারবেন। আপনি কোনো কান্দাকাটি করেন না, আমি তো আছি, আমার উপর আপনি ভরসা রাখেন, আপনি একটি বিদেশ পাঠায় এটা আমি দেখতেছি। আচ্ছা চলেন। হ্যাঁ আমি আপনার সাথে যাবো না, ওই বাড়িতে যদি এমন যাই আমার আটকে বলাইব, জোর করে আমার বিদেশ পাঠিয়ে দিব। আরে না বিয়ান, আমি আসি তো, আমার উপর আপনি ভরসা পান না, দেখি ওরা কি করতে পারে। আসেন আসেন আমার লাগে। তুমি মার একটু আটকে রাখতে পারলে না? আরে আমি কেমনে আটকে রাখবো, দেখো না আমার হাতের মধ্যে কামড় দিয়ে ফুলায় ফেলাইছে, কামড় দিয়ে দৌড় দিছে, হাতের মধ্যে কামড় দিয়ে দৌড় দিছে, তাই না? তুমি জানো তোমার বুদ্ধিতে মার এই বিদেশ পাঠানোর জন্য আমি কত টাকা খরচ করে ফেলাইছি, কত টাকা খরচ করে কাগজপাতি সবকিছু রেডি করছি, এখন যদি মা বিদেশে না যায় আমার কত টাকা লস হইব? না যায় মানে কি, টাকার অনেক মূল্য, অনেক কষ্ট করে টাকা খরচ করে তুমি পাসপোর্ট বানাইছো, ভিসা বানাইছো, এখন না কইলে কি তা শুনবো নাকি? তুমি যেইখান থেকে পারো তোমার মায়ের খুঁজে নিয়ে এসো। আর
অসুস্থ হইব না। ভাবতেও বাক লাগে আমার মেয়ে হইতে এইরকম লোক, আরে শাশুড়ি সে তোর মায়ের মতো, তোর মা বাইসা নাই কিন্তু তার মধ্যে তোর মায়ের ছায়া দেখা উচিত, তার সাথে তুই এই করিস। হ্যাঁ চি, আমার মেয়ে হয়ে তুই এমন একটা কাজ করতে পারিস। পাঠাইতে পারছো, পাঠাইতে তো পারো নাই, এটা ঠিক আমার বুদ্ধিতে তোমার মায়ের বিদেশ পালাই, কিন্তু তোমার মা যা করতেছে আমার মনে হয় না যে সে বিদেশ যাইতে পারবো, তার কারণ আজকে এই বাড়ি থেকে পালাইয়া গেছে, পালাইয়া আমার বাড়িতে গেছে, ভাগ্যিস আমার বাড়িতেই গেছে, বাড়ির থেকে বেরোয় যদি অন্য কোনো দিকে যাইতো। বুঝা পাইতা বিদেশে গেলে আপনি এইরকম কাপড় চোপড় পরতে হইব না, ওই আনে আপনি ভালোই থাকবেন, সারাটা দিন মানুষের বাসায় কাজকর্ম করবেন, আর সন্ধ্যা হইতেই বারবি ডলের মতো বাইরে টুক 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 করে রাস্তাতে হাঁটবেন, আপনি সেহারাই তো বদলা যাবো বিয়ার। আমার তো মনে হয় তুই আমার সন্তান না, নইলে আমার কথা না শুনবি না, আমার কষ্টের কথা না ভাববি, তুই তোর শ্বশুরের কথা ভাবতেছ, একবার এই বৃদ্ধ মাতার কথা ভাবলি না, তোর মা এই বয়সে বিদেশ যাইয়া কেমনে এত কষ্ট করে কাজ কাম করব, তুই তোর মা থেকে দূরে থেকে কেমনে কষ্টে থাকবি এগুলা ভাবলি না? না না তোর কষ্ট হইব কে, কষ্ট হইব না দেখেই তো আমার জোয়ার কইরা বিদেশ পাঠাইতেছ। আমার যখন তোর পালাই যাইতে পারে আমার হাত আর ধরতে হইব না, ফাঁসির আসামি যেমন ফাঁসির দড়ির থেকে বাঁচতে পারে না আমি বুঝে গেছি, আমি হাজার চেষ্টা করলেও আর পলাইতে পারবো না। এই যে এই যে এই যে বের বুঝছি, শোন এই সংসারের প্রতি তার যে কর্তব্য হে বুঝা গেছে কা, এত করে কম লাগে তার সাথে ভালো ব্যবহার করিস, জামাই বাইরেও না দেরি করো কেন বাইরে। এই ব্যাগের মধ্যে সবকিছু আমি গুছাই গাছাই দিছি, কাপড় চোপড় যা কিছু লাগে। ও ভালো কথা, এই ব্যাগের মধ্যে কিছু চিড়ামুড়িও দিয়ে দিছি, খাবারের ব্যবস্থা আছে তো ওইখান থেকে যা খুশি খাই নিন, তো বোতলে আবি যাবি দিল না কিন্তু খাই না বিয়া। আবার ঠিকই কইছে, ওগুলা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই খারাপ তাই না? আচ্ছা সময় হয়ে গেছে তাহলে আমি যাই, মা এই ধর এটা নাও।